আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 29 অক্টোবর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি সরণী। শুরুতেই জানাবো শিরোনাম। মাস্কাট এয়ারপোর্টে বসছে ডিজিটাল ডিভাইস, সুফল পাবেন প্রবাসী যাত্রীরা। কুয়েতে ছুরিকাঘাতে বাংলাদেশিকে হত্যা, ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফ্লাইটে বিমান বাংলাদেশের ক্রু ও পাইলটকে হেনস্থা, অবতরণের পর যাত্রী গ্রেপ্তার। মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, কপাল পুরল 33,000 প্রবাসী। দক্ষ কর্মী নিবে জার্মানি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। মাস্কাট বিমানবন্দরে যাত্রী সেবার মান আরও উন্নত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের প্রয়োজনীয় তথ্য সহায়তার জন্য বিমানবন্দরে এক বিশেষ ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বসানো হচ্ছে, যা দেখতে অবিকল মানুষের মতোই। একজন ব্যক্তির সহকারী হিসেবে যে কোনো প্রয়োজনে এটি যাত্রীদের সহায়তা করবে। হলোগ্রাম প্রযুক্তি এবং এআই ভিত্তিক মানব সদৃশ এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট মূলত একটি চ্যাটবট, যা সপ্তাহে 7 দিন এবং 24 ঘন্টা বিরামহীন সচল থাকবে। যাত্রীরা কোনো বিষয় না বুঝলে বা সমস্যায় পড়লে এই বটের সহযোগিতা নিতে পারবেন। আপাতত এর সঙ্গে শুধুমাত্র আরবি এবং ইংরেজিতে যোগাযোগ করা যাবে, পরবর্তীতে অন্যান্য ভাষাও এতে যুক্ত হবে। যেসব প্রবাসী বিমানবন্দরে তুলনামূলক নতুন, তাদের জন্য এই উদ্যোগ বেশ সহায়ক হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হুসাইন নামে এক প্রবাসী বাংলাদেশের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। রোববার আমানকো কোম্পানির একটি ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আনোয়ার হুসাইন যশোরের সদর উপজেলার কোতাআলী থানার চাঁদপাড়া গ্রামের মিকাইল মোল্লার ছেলে। কুয়েতের আমানকো কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ছুরিকাঘাতে আহত এই প্রবাসী মারা যান। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হামলাকারী প্রথমে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাতে ধরা পড়ে, তবে তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অপরাধের পেছনের উদ্দেশ্য এবং ঘটনার সাথে সম্পর্কিত আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। বাংলাদেশ বিমানের ফ্লাইটের এক যাত্রী ও কেবিন ক্রুদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। এই ঘটনায় অসদাচরণের অভিযোগে সেই যাত্রীকে পুলিশে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা বিমানের BG-208 বিমানটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে গতকাল সোমবার। এরপর ঘটনাটিকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইটের যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমেদ খান কেবিন ক্রুদের সঙ্গে অসদাচরণ করলে কথা কাটাকাটি হয়। পরে অন্য যাত্রীরা তাকে থামানোর চেষ্টা করলে তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে দুপুরে 1:05 ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিভিল অ্যাভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ওই যাত্রীকে আটক করে সিলেটে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিয়ে বিমানের এক যাত্রী বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজেকে ডায়াবেটিসের রোগী দাবি করছিলেন। তিনি বারবার তার সুগার ফল করার ফলে কেবিন ক্রুকে কিছু খাবার দিতে বলেন। তারা খুব সম্ভবত তাকে কিছু খাবার দিয়েছিলেন, পরে আরও কিছু অতিরিক্ত খাবার চাইলে কেবিন ক্রুরা তাকে পাত্তা না দেওয়ায় ঘটনার সূত্রপাত হয় ও কথা কাটাকাটি হয়। পরে যাত্রীকে দড়ি দিয়ে বেঁধে ফেলার চেষ্টা করেন ক্রুরা। এরপর থেকে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। এই ঘটনায় দুই পক্ষই দায়ী। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বাংলাদেশি সহ 33,807 জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের রেকর্ড অনুসারে সাজা শেষে চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত অভিবাসন ডিপো থেকে মোট 33,807 বিদেশি বন্দীকে তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে এক লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন, তাদের মধ্যে 24,542 প্রাপ্তবয়স্ক পুরুষ, 8,087 জন প্রাপ্তবয়স্ক নারী, 681 জন ছেলে এবং 497 জন বয়স্ক নারী রয়েছে। এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানানো হয়নি, তবে ইন্দোনেশিয়ান নাগরিকরা সবচেয়ে বেশি বন্দী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের কাছে বৈধ UNHCR কার্ড আছে তাদের প্রথম যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটিকে রেফার করা হচ্ছে। সাইফুদ্দিন বলেছেন, বন্দীদের দেশে পাঠানোর আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছে GIM। জনসংখ্যা ক্রমেই কমতে থাকায় কর্মী সংকটে পড়েছে জার্মানি। এই সংকট কাটাতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে দক্ষ কর্মী খুঁজছে দেশটি। ভাষা দক্ষতা থাকলে সহজেই জার্মানিতে যেতে পারবেন বাংলাদেশিরা। পরিবহন, উৎপাদন, নির্মাণ, স্বাস্থ্যসেবা, প্রকৌশল ও IT সহ বিভিন্ন খাতে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটির প্রতি বছর অন্তত 4,00,000 বিদেশি কর্মীর প্রয়োজন বলে জানিয়েছে সেই দেশের ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি। জার্মান সরকারের একাধিক কর্মকর্তা জানান, দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার যেসব দেশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তবে বর্তমানে বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো কোটার ব্যবস্থা নেই। জার্মানিতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া বলেন, কর্মী পাঠাতে চুক্তি থাকা আবশ্যক নয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজন অনুযায়ী উদ্যোগ নিতে পারে, তবে এক্ষেত্রে বেসরকারি এজেন্সি ও দালালদের বিষয়ে সতর্ক থাকা উচিত। জার্মান ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্য অনুসারে বর্তমানে প্রায় 22,000 বাংলাদেশি জার্মানিতে বাস করছেন। তবে জার্মানির শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 12,000 বাংলাদেশি কর্মী বিমার আওতায় আছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি 30% প্রবাসী কাজ করেন হসপিটালিটি খাতে, বাকিরা বাণিজ্য, প্রকৌশল এবং তথ্য ও যোগাযোগ খাতে কর্মরত। ইউরোপীয় শ্রম কর্তৃপক্ষের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে বর্তমানে 70টিরও বেশি পেশায় জনবল সংকট রয়েছে। যেসব খাতে দক্ষ কর্মীদের ব্যাপক চাহিদা আছে সেগুলোর মধ্যে নার্স, মেশিন ইঞ্জিনিয়ার, IT পেশাজীবী, অটোমোটিভ প্রকৌশলী, টেকনিশিয়ান, গাড়ি চালক ও নির্মাণ প্রকৌশলী অন্যতম। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাস্কাট এয়ারপোর্টে বসছে ডিজিটাল ডিভাইস, সুফল পাবেন প্রবাসী যাত্রীরা। কুয়েতে ছুরিকাঘাতে বাংলাদেশিকে হত্যা, ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফ্লাইটে বিমান বাংলাদেশের ক্রু ও পাইলটকে হেনস্থা, অবতরণের পর যাত্রী গ্রেপ্তার। মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, কপাল পুড়ল 33,000 প্রবাসী। দক্ষ কর্মী নিবে জার্মানি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।